কিভাবে সেমিস্টারের শুরু থেকে ভালো রেজাল্ট করা সম্ভব। আচ্ছা, আসলে এটার মানে একটু শুরুতে আমরা বলতে চাই যে ভালো রেজাল্ট বলতে আমরা আসলে কি বুঝি, যে আমাদের কনসেপ্টটা কি ভালো থাকতেছে বা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার, নাকি হচ্ছে আমরা মানে খুব ভালো মতো মুখস্থ করে পরীক্ষা খাতায় সুন্দর করে ঢেলে দিয়ে আসলাম, ভালো মার্কস পেলাম। আমাদের আমাদের আসলে জানতে হবে যে আমাদের টার্গেট আসলে কোনটা, আমাদের ইন দ্য লং রান আমাদের আসলে কোনটা কাজে লাগবে। তো আমরা আসলে মানে একটা জিনিস যদি খুব ভালো মতো মুখস্থ করি বা খুব ভালো আমাদের নিজেদের মধ্যে আয়ত্ত করে নিয়ে সেটা হচ্ছে আমরা পরীক্ষা খাতায় লিখে দিয়ে আসলাম, যেটা আমাদের পরীক্ষার পরের দিন মাথা থেকে উধাও হয়ে যাবে। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল আমাদের এই মুখস্থ টেন্ডেন্সিটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ঠিক আছে, আমাদের কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা সেটার প্রতি আমাদেরকে ফোকাসটা দিতে হবে। কারণ হচ্ছে আমি আজকে যেটা পড়তেছি বা আজকে বা এই সেমিস্টারে আমি যেটা যেটা শিখতে পারলাম, কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে এটা আমি 1 বছর 2 বছর 5 বছর পরেও কিন্তু আমার কনসেপ্টটা থেকে আমি আবার সেটা রিকল করতে পারি। ঠিক আছে, সো আমাদের মাথায় ফার্স্ট অফ অল জিনিসটা রাখতে হবে সেটা হচ্ছে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। তো এই কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য আচ্ছা আর একটু অ্যাড করি যে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে দেখা যাবে পরীক্ষা অটোমেটিক ভালো হয়ে যাবে। ঠিক আছে, সো আমাদের হয়তো টুকটাক যদি কিছু মিস্টেক হয়েও থাকে পরীক্ষায়, আমাদের পার্শিয়াল মার্কিং আছে, তো সেক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের পরীক্ষা আসলে অটোমেটিক ওভারঅল একটা ভালো আমরা রেজাল্ট করতে পারি। নট নেসেসারি যে আমাকে 4 out of 4 নিয়ে বের হইতে হবে। হ্যাঁ, খুব হাই সিজিপিএ সবসময় যে খুব ভালো একটা ডিরেকশন বা ইন্ডিকেশন থাকে একটা স্টুডেন্টের জন্য, এটা কিন্তু একদমই সঠিক কথা না। ঠিক আছে, মোটামুটি ভাবে যদি আমরা 3.5, 3.7, 3.8 এই লেভেলে সিজিপিএ যদি আমরা মেনটেন করতে পারি আমাদের কনসেপ্ট ক্লিয়ার রেখে, এটা আমার ভবিষ্যতে 4 out of 4 সিজিপিএ চেয়ে অনেক বেশি কাজে দেবে। ঠিক আছে, সো প্রথম প্রথম থেকে আমাদের এই মুখস্থ বিদ্যা বা হচ্ছে এই টেন্ডেন্সিটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তো এটার জন্য আমাদের আসলে কি কি করা প্রয়োজন, আমরা যেটা করতে পারি, আমাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আমাদের প্রত্যেকটা ক্লাস রেগুলার অ্যাটেন্ড করতে হবে। আমাদের ফার্স্ট স্টেপ এটাই যে আমাদের ক্লাস অ্যাটেন্ড করতে হবে রেগুলারলি। এবং এটা করলে আমাদের কিছু সুবিধা আছে। এটা করলে যেটা হয় যে আমাদের ক্লাস টিচার বা কোর্স টিচারের সাথে একটা রেগুলার ইন্টারাকশন হচ্ছে। আমরা ক্লাসে কিন্তু দেখা যায় যে সবসময় আমরা আমি অ্যাজ এ আমি যখন ক্লাসে কোনো লেকচার ডেলিভারি করি তখন কিন্তু আমি প্রতিদিন ক্লাসে ক্লাসে যদি নতুন কোনো মুখ দেখতে থাকি তখন কিন্তু তার তার প্রতি আমার ফোকাসটা কম থাকে। আমি খুঁজতে থাকি অবচেতন মনে, আমি খুঁজতে থাকি যে যে স্টুডেন্ট গুলো রেগুলার আসতেছে তাদের রেসপন্সটা কেমন, তারা কি আসলে বুঝতে পারতেছে কিনা। ঠিক আছে, সো এই যে একটা ইন্টারাকশন আই কন্টাক্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। টিচারের সাথে আই কন্টাক্ট করতে হবে, একটা রেগুলার ইন্টারাকশন থাকতে হবে। ঠিক আছে, আর অ্যাজ ফার এজ আই নো আমাদের গ্রিন ইউনিভার্সিটি বা আমাদের ট্রিপল ডিপার্টমেন্টের টিচাররা যথেষ্ট ফ্রেন্ডলি, কোনো কিছু না বুঝলে তাদেরকে অ্যাপ্রোচ করতে হবে। সব টিচাররা কিন্তু যথেষ্ট অ্যাপ্রোচেবল। ঠিক আছে, সো অ্যাপ্রোচ করতে হবে। ঠিক আছে, আমি একটা কিছু বুঝতেছি না, এটা হতেই পারে একটা ক্লাস ক্লাসে আমি কোনো কিছু বুঝতেছি না, বাট টিচারকে অ্যাপ্রোচ করতে হবে। ঠিক আছে, অ্যাপ্রোচ করে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, এই যে কোয়েশ্চেন জিজ্ঞেস করার যে একটা টেন্ডেন্সি, এটা নিজের মধ্যে ডেভেলপ করতে হবে। যে আমি কোনো আমাদের কোনো একটা স্যার কোনো কিছু একটা পড়ালেন, তো এটা কি হচ্ছে, কেন করতেছি আমি, এটা আমি কিভাবে করতেছি, এই কোয়েশ্চেন গুলো যেন আমাদের মনের মধ্যে সবসময় থাকে। মনের মধ্যে কোনো কোয়েশ্চেন রেখে দেওয়া যাবে না। কোনো কোয়েশ্চেন রেখে দিলে কি হবে, সে কোয়েশ্চেন একটার পর একটার পর একটার উপর একটা জমতে থাকবে, জমতে জমতে কোয়েশ্চেনের পাহাড় হয়ে যাবে, আলটিমেট রেজাল্ট থাকবে জিরো। সো একদম ইন দ্য ভেরি বিগিনিং আমাদের যেটা করতে হবে যে কোয়েশ্চেন কোনো কোয়েশ্চেন মনে রেখে দেওয়া যাবে না, সবসময় ওই কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হবে যে কি করতেছি, কেন করতেছি, কিভাবে করতেছি, এই তিনটা অবশ্যই মাথায় যেন অবশ্যই সবসময় থাকে। নেক্সট আমাদের আমাদের যেটা মেনটেন করতে হবে, একজন সিরিয়াস স্টুডেন্ট বলি বা একজন ভালো স্টুডেন্ট আমরা যদি বলি, তাকে একটা নোটবুক অথবা খাতা প্রত্যেকটা কোর্সের জন্য ইন্ডিভিজুয়ালি মেনটেন করতে হবে। খাতা যদি আমরা মেনটেন করি প্রত্যেকটা লেকচার, আমরা যদি সেটা অনলাইন ক্লাস হোক অথবা অফলাইন ক্লাস হোক, হ্যাঁ এই কোর্স ক্লাসে স্যার যতক্ষণ যা লেকচার দিচ্ছেন সেটা যদি আমরা কোনোভাবে আমরা যদি খাতায় নোট ডাউন করি, এটা আমাদের কি হবে, আমাদের অবচেতন মনে এটা হচ্ছে আমাদের আমরা কি হবে কি পয়েন্ট বা কিওয়ার্ড গুলো আমরা নোট ডাউন করে রাখতেছি, যেটা আমাদের পরবর্তীতে রিকল করতে অনেক সুবিধা হয় আর কি। নেক্সট যেটা হবে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে, মানে অনেকগুলো ইম্পর্টেন্ট মানে পয়েন্টের মধ্যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে গ্রুপ স্টাডি। আমরা ক্লাসে স্যার যেটা পড়ালেন, স্যার তো আসলে ক্লাসে কতটুকু বা কভার করতে পারে, সবকিছু তো ক্লাসে কভার করা সম্ভব না,
সারা তোমার থিওরিটা এক্সপ্লেন করলেন, তারপর হচ্ছে একটা বা দুইটা ম্যাথস দেখাই দিলেন, এর বেশি তো ক্লাসে সম্ভব না। তো আমাদের নিজেদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাদের আসলে কি প্রয়োজন, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে গ্রুপ স্টাডি, ঠিক আছে? তো আমরা দেখা গেলো 4-5 জন ফ্রেন্ড মিলে ক্লাসের পরে লাইব্রেরিতে গিয়ে হোক, অথবা হচ্ছে অনেক অনেকে অনেক সময় দেখা যায় যে একই মানে ফ্রেন্ডরা একসাথে থাকে, তো তখন হচ্ছে গিয়ে এই গ্রুপ স্টাডিটা আসলে কতটুকু যে হেল্পফুল, এটা আসলে যারা ফ্রেশ স্টুডেন্ট আছে এটা সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার বা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে গেলে তোমরা বুঝতে পারবা যে এটা আসলে কতটুকু হেল্পফুল। হ্যাঁ, এবং দেখা গেলো যে সব স্টুডেন্টরা কোয়েশ্চেন করতে বা একটু হেজিটেট ফিল করে, ঠিক আছে, কোয়েশ্চেন বা কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না। তো গ্রুপ স্টাডি করলে হয় কি, একজন ফ্রেন্ড আরেকজন ফ্রেন্ডকে যদি বুঝায় দেয় তখন হচ্ছে এই জিনিসগুলো অনেকখানি ক্লিয়ার হয়ে যায়। তারপর এটাই শুধু শেষ না, যেটা হবে যে আমাকে আমার হয়তো একজন ফ্রেন্ড বা দুজন ফ্রেন্ড, আমরা 3 জন মিলে পড়তেছি, আমাকে বুঝাই দিই আমি আসলে বুঝতে পারছি কিনা, এটা আসলে আমাকে লিড নিয়ে তাদেরকে আবার বুঝাই দিতে হবে যে লেট মি এক্সপ্লেইন ফার্স্ট, মানে আমি 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 যতটুকু বুঝতে পারছি আমি কি আসলে বুঝতে পারছি কিনা ঠিক মতো, তোমাদের কাজ হবে যে বাকি 2 জনকে তোমরা আবার একটু বুঝায় দাও যে হ্যাঁ আমি থিওরিটা ওদের কাছ থেকে আমি শিখলাম, তো এটাকে আমি আসলে কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা, আমি কি ঠিক মতো বুঝছি কিনা, এটা যদি ওদেরকে বুঝায় দেওয়া হয় আরেকবার, তাহলে কি হবে, এটা আমার মনের মধ্যে গেঁথে যাবে, এটা আমি সহজে এটা মাথা থেকে আউট হবে না, ঠিক আছে? সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, গ্রুপ স্টাডি এবং লিড দিয়ে বাকিদেরকে বুঝায় দেওয়া। আর একটা ভালো ভালো রেজাল্ট ধরে রাখার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যেদিনকার লেকচার সেদিন একটু হলেও দেখা গেলো 20-30 মিনিট হলেও ওই কোর্সের ক্লাসটা আমরা একটু বাসায় গিয়ে রাতের বেলা ঘুমানোর আগে সেটা যেন আমরা অবশ্যই একটু কভার করি, ঠিক আছে? কারণ ক্লাসে তো এটা করলে যেটা হয় যে আমাদের ক্লাসে স্যার যেটা পড়ালেন সেটা যদি আমরা ওই দিনই শেষ করে ফেলি বা ওই দিনে আমরা যদি 20-30 মিনিট সময়টা দেই, তাহলে কিন্তু আমাদের পরবর্তী মানে মানে ওই প্রেশারটা পরবর্তীতে থাকে না। আদারওয়াইজ যেটা হয়, অনেক স্টুডেন্টরা আমরা যেটা করতাম বা যেটা ভুল করি, আমরা পড়া জমায় রাখি, জমায় রাখতে রাখতে কি হয় আমাদের একটা মানে আমাদের নিজেদের মধ্যে একটা মানে আগ্রহটা চলে যায় যে এত পড়া ওই কোর্সে দেখেই পড়তে ইচ্ছা করে, এই আগ্রহটা চলে গেলেই কিন্তু একটা বড় একটা সমস্যা তৈরি হয়ে যাবে। সো এই আগ্রহটা যেন থাকে, হ্যাঁ, এটা কিন্তু নিজেদের নিজেদের উপর ডিপেন্ড করবে। সো এটার জন্য আমাদের রেগুলার পড়া অ্যাটলিস্ট বেশিক্ষণ না হলেও 20-30 মিনিট যেন আমরা একটু একটু যেন ওই ওই কোর্সে একটু ঝালাই করে নিই আর কি। আর আমাদের ইউনিভার্সিটি ডিপার্টমেন্টে আমাদের কিন্তু মেন্টরশিপ প্রোগ্রাম আছে, তো এই মেন্টরশিপ প্রোগ্রামটা কিন্তু আসলে অনেক হেল্পফুল এবং মেন্টররা অনেক ভালো ভালো কাজ করতেছে। এটা হয়তো বা তোমরা সবাই জানো কিনা জানি না, এই মেন্টররা কিন্তু স্টুডেন্টদের যে কোনো প্রবলেম নিয়ে হচ্ছে উইকলি রেগুলারলি বসে, তো এই মেন্টরশিপ প্রোগ্রাম থেকেও কিন্তু অনেক কিছু শেখা সম্ভব আর কি। আরেকটা আমি ভালো একটা টিপস যদি দিতে বলা হয় আমাকে, আমি বলবো যে লেখার প্র্যাকটিস। আমি একটা থিওরি আমাকে ক্লাসে পড়ানো হলো, আমি থিওরিটা বুঝতে পারছি, ঠিক আছে, বুঝতে পারছি, পরীক্ষার হলে গিয়ে দেখা যাবে কি আমার ওই থিওরির সাথে আরো দেখা গেলো 4-5টা ম্যাথ বা 4-5টা থিওরি আরো আরো অনেক কিছু কোয়েশ্চেন আসছে, তখন কি হয় ব্রেনের উপর একটা প্রেশার পড়ে, আমরা কনফিউজ হয়ে যাই, আমি জানি এইটার অ্যান্সার কি হবে বা এটা কিভাবে করতে হবে আমি জানি, কিন্তু আমি লিখতে গিয়ে হয়তো 2 লাইন লেখার পর আমি ভুলে গেছি, মাথায় কোনোভাবেই আসতেছে। এই জিনিসটা কিন্তু এটা একটা কমন প্রবলেম, এটা আমার লাইফে হয়েছে, আমার এন্টায়ার ফার্স্ট ইয়ারে আমি এটা নিয়ে খুব সাফার করছি। তারপরে হচ্ছে গিয়ে দেখলাম যে এটা আসলে কোনো বিকল্প নাই, আমি একটা কোয়েশ্চেন বা একটা থিওরি আমি আমি জানি কিভাবে এটা সলভ করছে, কিভাবে স্টেপ বাই স্টেপ আসছে, আমি তারপরে করলাম কি ফার্স্টে দেখে দেখে লেখার চেষ্টা করলাম, খাতার মধ্যে আমি দেখে দেখে লিখলাম, একবার লিখলাম, 2 বার লিখলাম, তারপরে দেখি প্র্যাকটিস করি যে আমি না দেখে লিখতে পারি কিনা, স্টেপ গুলো কি আমার মাথায় আসে কিনা। যখন আমি দেখি যে হ্যাঁ আমি না দেখে পুরো জিনিসটা স্টেপ বাই স্টেপ আমি ঠিক মতো লিখতে পারছি, মানে জিনিসটা আমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে যে এটার পর এটা করতেছি এবং এই কারণে আমি এটার পর এটা করতেছি। সো এই লেখার প্র্যাকটিসটা আসলে কতটুকু হেল্পফুল, এটা তোমরা যদি প্র্যাকটিস করো তোমাদের মানে পরীক্ষা বা বলো বা যেটাই বলো না কেন অটোমেটিক ভালো হওয়া শুরু হবে আর কি, অ্যাটলিস্ট এই প্রবলেমটা আর সাফারিং আর থাকবে না আর কি। আর এখন হচ্ছে গিয়ে ইন্টারনেটের যুগ, গুগল ইউটিউব সবকিছু অ্যাভেলেবল আমাদের হাতে, আমরা ক্লাসে যদি কোনো কনসেপ্ট কোনো কিছু যদি ক্লিয়ার না হয় আমরা গুগলে সার্চ করে আমরা অনেক হেল্প পেতে পারি। আর ইউটিউবে অলমোস্ট এভরিথিং আমরা ট্রিপলি লাইফে আমরা যতটুকু যা পড়াশোনা করতেছি বা যা 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 আছে এভরিথিং আমাদের ইউটিউবে আমরা টিউটোরিয়াল ভিডিও পাওয়া যায় অলমোস্ট এভরিথিং, ঠিক আছে? সো এই ভিডিওগুলো আসলে কিন্তু খুব হেল্পফুল,
এটা হলে সুবিধা হয় কি, এটা বাংলাতেও লেকচার আছে, ইংলিশেও লেকচার আছে। সো এটা সুবিধা হচ্ছে, ইংলিশে লেকচার গুলো যদি আমরা ফলো করি তাহলে হচ্ছে আমাদের ইংলিশের যে একটা ভয় আছে বা জড়তা আছে সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যায়, ঠিক আছে। সো এই ইংলিশের ব্যারিয়ারটা কিন্তু আসলে খুব একটা ভীতিকর একটা অবস্থা ক্রিয়েট করে স্টুডেন্টদের মাঝে, কারণ যারা হচ্ছে এইচএসসি পরীক্ষা দিয়ে আসে বাংলা মিডিয়াম থেকে তাদের জন্য এখন আসলে একটা বই পুরোপুরি ইংলিশে, এটাও কিন্তু একটা যথেষ্ট একটা প্রবলেম, ঠিক আছে, একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। এই ব্যারিয়ারটাকে কিন্তু ওভারকাম করার জন্য আর কোনো সলিউশন নেই, নিজেকে ওভারকাম করতে হবে। এই যেখানে যে ভয়টা থাকবে সেখানে সেই ভয়টা নিয়ে আগায় যেতে হবে আর কি। সো এই ওভারকাম করার জন্য আমাদের ইংলিশের প্রতি ফোকাস করতে হবে। তারপর হচ্ছে এখন নেটফ্লিক্স আছে, তারপর হচ্ছে ওয়েব সিরিজ গুলো অ্যাভেলেবল, কিছু ইংলিশের ওয়েব সিরিজ যেটা যেটা দেখতে ভালো লাগে, সাবটাইটেল সহ হোক বা সাবটাইটেল ছাড়া হোক, এইগুলো দেখলে কিন্তু আস্তে আস্তে অটোমেটিক আমাদের লিসেনিং এবং রিডিং ক্যাপাবিলিটি আমাদের ডেভেলপ করবে, ঠিক আছে। সো এই এইটা কিন্তু আসলে খুব ভালো একটা কাজ করে। আর ফার্স্ট লাস্ট অফ অল আমি যেটা বলতে চাই যে ডোন্ট গেট ডিমোটিভেটেড, এভরিথিং হ্যাজ এ সলিউশন, ঠিক আছে। সো যখনই যেখানে তোমরা আটকায় যাবা বা ভয় কাজ করবে, কাম টু আস, ঠিক আছে। আমাদের ফ্যাকাল্টি মেম্বাররা আছে, আমরা প্রোগ্রাম কোর্ডিনেটররা আছি, সব টিচাররা অনেক হেল্পফুল। সো কোথাও কোনো সমস্যা থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আশা করতেছি একটা না একটা সলিউশন আমরা বের করে দিতে পারবো। থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার।